देशर प्रधानमंत्री नरेन्द्र मोदीक जातिर पिता महात्मा गांधीर सहित तुलना करक लৈ এতিয়া উত্তপ্ত হৈ পৰিছে দেশৰ ৰাজনৈতিক পৰিবেশ। দেশৰ সাংবিধানিক ব্যৱস্থাৰ উচ্চ পদত থকা এগৰাকী ব্যক্তি নরেন্দ্র মোদীক এতিয়া তুলনা কৰিলে জাতির পিতা মহাত্মা গান্ধীর সৈতে। তেওঁ আন কোনো নহয়, দেশৰ উপৰাষ্ট্রপতি জগদীশ ধনখড়। নতুন দিল্লীৰ এটা বিশেষ অনুষ্ঠানত উপৰাষ্ট্রপতি জগদীশ ধনখড়ে কৰিলে এই বিতর্কিত মন্তব্য। ধনখড়ে কয় যে মহাত্মা গান্ধী বিগত শতিকাৰ মহাপুৰুষ আৰু প্রধানমন্ত্রী মোদী হৈছে এই শতিকাৰ যুগপুৰুষ। নতুন দিল্লীৰ দার্শনিক শ্রীমদ ৰাজচন্দ্ৰজীলৈ সমৰ্পিত এটা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিছিল দেশৰ উপৰাষ্ট্রপতি জগদীশ ধনখড়ে। অনুষ্ঠানতে মহাত্মা গান্ধীয়ে সত্য আৰু অহিংসাৰ পথেৰে ভাৰতক স্বাধীনতা প্ৰদান কৰিছে বুলি ক'লে জগদীশ ধনখড়ে। আনহাতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে ভাৰতক অভূতপূৰ্ব প্ৰগতিৰ পথে লৈ যোৱা বুলিও কৈছিল উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। ইয়াৰ পাছতে তীব্র প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে ভাৰতৰ ৰাজনীতিত। দেশৰ উপৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে প্ৰধানমন্ত্ৰী মোদীক প্ৰশংসা কৰিবলৈ গৈ এক কথাত জলাঞ্জলি দিছে সাংবিধানিক পদমৰ্যাদাৰ। এইবুলি কৈ উপৰাষ্ট্ৰপতি জগদীশ ধনখড়ক তীব্র আক্ৰমণ কৰিছে কংগ্ৰেছ দলে। এনেদৰে প্রধানমন্ত্রী মোদীক মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করা ধনখড়ের অতিকৈ লজ্জাজনক আখ্যা দিছে কংগ্রেসে। উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ে সাংবিধানিক পদমর্যাদার সম্মান হানি করেছে বলে কঠোর মন্তব্য করেছে কংগ্রেস নেতা মণিকম ঠাকুরে। ধনখড়ক তীব্র ভাষার সমালোচনা করেছে বহুজন সমাজবাদী পার্টির সাংসদ দানিশ আলিও। বর্তমানে বিজেপি শাসনের সংসদের একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে অশালী মন্তব্য দিয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এইবুলি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাংসদ আলিয়ে। গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক ব্যবস্থার উচ্চ পদত থাকি ইয়ার পূর্বেও বিতর্কিত ভূমিকা পালন করেছিল উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ে। প্রাক্তন বিজেপি নেতা জগদীশ ধনখড় 2019-2022 চনলৈ আছিল পশ্চিমবঙ্গ রাজ্যপাল। এই সময়ত জগদীশ ধনখড়ে পশ্চিমবঙ্গ স্পষ্টকৈ বিজেপির স্বার্থ রক্ষা করেছিল বলে অভিযোগ উত্থাপন করেছিল। পশ্চিমবঙ্গত বিজেপির প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস তথা মমতা ব্যানার্জী। পশ্চিমবঙ্গ রাজ্যপাল হয়ে থাকার সময়সতে জগদীশ ধনখড়ে প্রায় বিবাদত লিপ্ত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে। বিভিন্ন সময়ত বিজেপির স্থিতি রক্ষা করার বাবে মুখ্যমন্ত্রী মমতারে ধনখড়ে সংঘাতত লিপ্ত হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। রাজ্যপাল হয়ে থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ধনখড় বাগযুদ্ধ লিপ্ত হওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছিল। ইয়ার বাবে পশ্চিমবঙ্গ রাজ্যপাল ধনখড়ে পাহরি পেলাইছিল বলে বিরোধী দলসমূহে সততে অভিযোগ উত্থাপন করেছে। পরবর্তী সময়ত জগদীশ ধনখড়ক NDA অধিষ্ঠিত করেছিল ভারতের উপরাষ্ট্রপতির পদত। দেশের দ্বিতীয় স্থানের সাংবিধানিক পদত থাকিও ধনখড়ে তার প্রাক্তন বিজেপি নেতার পরিচয় পাহরা নাই বলে অভিযোগ উত্থাপন করেছে কংগ্রেসে। মুকলিক প্রধানমন্ত্রী মোদীক মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে প্রাক্তন বিজেপি নেতার স্থিতিয়ে ধনখড়ে প্রকাশ করলে মন্তব্য বিরোধী দলসমূহ। দেশের উপরাষ্ট্রপতিগী রাজনৈতিক দলের চেতনার উর্ধ্ব। জগদীশ ধনখড়ে এটা গ্রহণ করেছে দেশের প্রধানমন্ত্রীগীক তুষামূল করার নতুন ভূমিকা। দেশের উপরাষ্ট্রপতিগী এনে ভূমিকা দেশের সাংবিধানিক ব্যবস্থার প্রতি বিপজ্জনক আখ্যা কংগ্রেসের। এদরে মোদীক জাতির পিতা গান্ধীজির সঙ্গে তুলনা করে সর্বত্রে ভৎসনার সম্মুখীন হয়েছে দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়। আহক চাও উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের সেই বিতর্কিত মন্তব্য। পিছলি শতাব্দী কে মহাপুরুষ মহাত্মা গান্ধী থে, এই শতাব্দী কে যুগ পুরুষ নরেন্দ্র মোদী হ্যাঁ। महात्मा गांधी जी ने सत्याग्रह और अहिंसा से हमें अंग्रेजों की गुलामी से छुटकारा दिलाया। भारत के यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने देश को उस रास्ते पर डाल दिया जिस पर हम सदैव देखना चाहते थे। इन दोनों महानुभावों में फादर ऑफ द नेशन महात्मा गांधी एंड आवर प्राइम मिनिस्टर नरेंद्र मोदी वन थिंग इज कॉमन, दे हैव रिफ्लेक्टेड विद रेस्पेक्ट टू श्रीमद राजचंद्र जी। यू विल नेवर फाइंड अ पैरेलल इन हिस्ट्री दैट टू ग्रेट मैन रिकॉग्नाइज्ड ग्लोबली हैव अंडरस्टूड द वर्थ सिग्निफिकेंस रोल মোটিভেশনাল ফোর্স অফ রাজচন্দ্রজি। সেয়া দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ের বক্তব্য। জাতির পিতা মহাত্মা গান্ধী মহাপুরুষ আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুগপুরুষ। দিল্লির এখন বক্তৃতা অনুষ্ঠানের এই বক্তব্য প্রদান করার পাছতেই দেশত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষকৈ দেশের সাংবিধানিক পদমর্যাদা সম্পূর্ণরূপে ভরিয়ে মুহারি জগদীশ ধনখড়ে এই বক্তব্য প্রকাশ করা বলে অভিযোগ উত্থাপন করেছে দেশের বিরোধী শক্তিসমূহে। আহক চাও সম্পর্ক আপর নেতা সৌরভ ভরদাতে কি কব খুঁজছে। देखिए धनखड़ जी कौन है, कांग्रेस के अंदर हुआ करते थे, फिर
फिर वेस्ट बंगाल के अंदर ममता बनर्जी की सरकार को अक्सर जो है परेशान किया करते थे, और भारतीय जनता पार्टी द्वारा उपराष्ट्रपति बनाए गए हैं। तो जिन्हें उपराष्ट्रपति बनाया वो क्या करेंगे, वो उनकी तारीफ ही तो करेंगे। महात्मा क्या, वो तो कल को ये कह सकते हैं कि वो भगवान विष्णु के अवतार हैं, कुछ भी कह सकते हैं, कोई क्रेडिबिलिटी नहीं है ना। वो सिर्फ उनकी दया पे उपराष्ट्रपति बने। आप ज्येष्ठ नेता तथा मंत्री सौरभ ভরদ্বাজৰ বক্তব্যতে প্ৰকাশ কৰিব খুজিছে যে জাতিৰ পিতা মহাত্মা গান্ধী মহাপুৰুষ আৰু দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী যুগপুৰুষ বুলি কৈ দেশৰ উপৰাষ্ট্ৰপতি জগদীশ ধনখৰে সাংবিধানিক পৰমৰ্যাদা সম্পূৰ্ণৰূপে উলংঘা কৰিছে। অৱশ্যে তেওঁ লগতে ক'ব খুজিলে যে বিজেপি চৰকাৰে বিজেপি দলে জগদীশ ধনখৰক দেশৰ উপৰাষ্ট্ৰপতি পদত অধিষ্ঠিত কৰিছে, গতিকে নৰেন্দ্ৰ মোদী কিংবা অমিত শাহক তৈলমতন কৰাটো একো আচৰিত কথা নহয়। পৰৱৰ্তী পৰ্যায়ত আহক চাই সম্পৰ্কত কি ক'ব খুজিছে আজিৰ দিন এটা মনোজ যাদৱে। गांधी हूँ, बाबा साहब हूँ, जवाहरलाल जी हूँ, आजाद साहब हूँ, लोहिया और जेपी हूँ, हम तो उनके आगे कुछ देख ही नहीं पा रहे। बस इतना समझते हैं कि आज के दौर में तो आदमी इंसान हो जाए वो महत्वपूर्ण है। कहाँ का युग पुरुष, कौन युग पुरुष? वो बकौल गालिब वो कहते हैं ना, बस के दुश्वार है हर काम का आसान होना, आदमी को भी मयसर नहीं है इंसान। आरजेडी नेता मनोज यादव और प्रत्येक তো বিরোধী শক্তিয়ে বিরোধী দলের নেতায় এইদরে সমালোচনা করা দেখবলে পাওয়া গেছে দেশের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়ক। আর পুনর্বার বিতর্কর আবর্তন সময় পড়েছে এগারী দেশের উপরাষ্ট্রপতি আর তো এবার মহাত্মা গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদী তুলনা করার পাশতেই দেশের রাজনৈতিক বতাহ এটা গরম হয়ে পড়েছে।